সেই আপুরুকে উদ্দেশ্য করে আমি এই মেরুন কালার শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এটা সাবর কাজালের চাবি পারে জামদানি দেখতে পাচ্ছেন, কতটা গর্জিয়াস কাজের থাকে। এটার কোড হচ্ছে 84, আর এটার প্রাইস যত থাকে আপনাকে তো বলেছি, আবার বলছি 17,000, 17,000 পাবেন এটা। এটা অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস করে কাজ করা। এই যে দেখুন আঁচলে পোর্শনটা দেখুন, জাস্ট কোনো কথা হবে না, এবং পুরো বডির পোর্শনটাও দেখুন, অ্যামেজিং কম্বিনেশনের জামদানি, যেটা খুবই খুবই সুন্দর এক কথাই। তো আমরা যদি আরো ফুল অপেন করি তাহলে আরো ক্লিয়ারলি, এই যে দেখুন দেখুন কতটা পরিমাণ কাজ করে, অ্যামেজিং ডিজাইন এবং কালার কম্বিনেশন। এটা যদি সিঙ্গেল পার্ট করে নি তাহলে মানে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখুন অসম কম্বিনেশন, সাবর কাজাল একদম আগাগোড়া একই রকম থাকবে। পাড়টা দেখুন মানে কত সুন্দর একটা পাড়, সেটা একটু খেয়াল করে দেখুন, অ্যামাইজিং কম্বিনেশন। এবং সেই সাথে আঁচলটা দেখুন, আঁচলটাও কতটা গর্জিয়াস করে কাজ করা আছে। তো অ্যামাইজিং কালার কম্বিনেশনে এই জামদানিটি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে, অসম্ভব সুন্দর এই জামদানিটি। এটার প্রাইস রেঞ্জটাও কিন্তু দারুণ থাকছে, মাত্র 17,000, 17,000 পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি। সাবর কাজাল এবং মস্ত ফুল, এটা অন্যদের থেকে আমরা অনেকটা এগিয়ে, এবং অন্যরা যারা বিজনেস করেন বা প্রোডাকশন করেন কি কারণে গিয়ে তারাও কিন্তু খুব ভালো করেই জানেন। হ্যাঁ, কারণ আমাদের মানে এই বিষয় মানে এই তাঁতিগুলো খুব এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট বা স্পেশালিস্ট বলতেই পারেন। তো অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি, এবং আমরাই প্রথম যারা সাবর কাজাল বা ওরে এই আছে আপনার মস্তক ফুলের এই জামদানিগুলো নিয়ে এসেছি। অনেকে হয়তো বা অন্যের কাছ থেকে নিয়েছে, হয়তো জানেন যে আপনারা কয়দিন এসেছেন, তার আগে আমি অনেক আগে এগুলো নিয়েছি। হ্যাঁ, অবশ্যই অনেক আগে নিয়েছেন, কিন্তু সেটা আমাদের শ্রোতাই গিয়েছে, ঠিক আছে, অন্য কেউ হয়তো আপনাকে দিয়েছে আমাদের শাড়িটাই। আমরা তো তখন অনলাইন প্ল্যাটফর্ম বেছে নেয়নি, অফলাইনে বিভিন্ন ধরনের কারসাজি থাকে যেগুলো আপনারা জানেন নাই আর কি। তো যাই হোক, এটা দেখতে পাচ্ছেন অ্যামেজিং কালার কম্বিনেশনের, এটা খুব চমৎকার লেড জয়েন। এটা প্রাইস কত আছে তোমালিকা দাস দিদি? আগে যেটা দেখিয়েছি ওটার প্রাইস ছিল 17,000। হ্যাঁ, আপনি ইন্ডিয়ান কারেন্সিতে কত 15,500 দিয়ে নিতে পারবেন, আর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি করে দিব, ঠিক আছে। ভাই আমাকে চাকরি দিন, আমি হিন্দি বাংলা দুই ভাষাতেই লাইভ করতে পারবো, তারপরে বেতন নিয়ে শাড়ি কিনবো। অবশ্যই, কেন নয়, আপনার বেতন নিয়ে শাড়ি কিনা লাগবে কেন, আপনি প্রতি মাসে যেটা ভালো লাগবে একটা টাকা শাড়ি নিয়ে নেবেন। এটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের, যেহেতু আপনি বেতন দিয়ে শাড়ি কিনবেন, তো এটা খুবই চমৎকার করে কাজ করা আছে। দেখতে পাচ্ছেন বিলায়রা ফুলের এবং সেই সাথে গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন। ইউএসএতে ফ্রি ডেলিভারি দেন ভাইয়া, এটা কি সম্ভব? রাজশ্রী বিশ্বাস আদর, এটা তো খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে। এটা মনে করেন যে ইউএসএতে পার কেজিতে আপনার এরিয়া বুঝে আর কি, এবং এসে সবসময় তার অফার থাকে না, 4,500-5,000 টাকার উপরেও চলে যায়। সো সেখানে মানে দেওয়া খুব টাফ আর কি, ফ্রি দেওয়া, কারণ আমি একটা শাড়িতে তার এত প্রফিট করব না। এটা ওয়াও, থ্যাংক ইউ সো মাচ তমালিকা দাস, আপনাকে অনেক ধন্যবাদ। এটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে এবং অ্যামেজিং করে কাজ করা আছে, অসম্ভব সুন্দর এই জামদানিটি। আমি বেকার মানুষ, আমার টাকা নাই, এই যে চাকরি দিয়ে দিলাম, ভাইয়ের এখানে চলে আসেন, আপনার জব কনফার্ম। এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করে, সি গ্রিনের ভিতরে এই যে এই ধরনের বিছাপাড়ে জামদানি যারা স্যার, অনেকে এটাকে আড়ং পাড় বলেও জানেন। বিছাপাড়টা মানে খুব রিসেন্টলি পাড়ের নামটা বলা হচ্ছে, বাট আগে কিন্তু এটা আড়ং পাড় হিসাবে চিনত লোকে, ঠিক আছে। তো এটা অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের আড়ং কোয়ালিটি, ডোন্ট ওয়ারি। এটা আছে 84 কাউন্টের একটা জামদানি, তবে অন্যদের থেকে আমাদের প্রাইস রেঞ্জটা অবশ্যই কম থাকবে যেহেতু ম্যানুফ্যাকচারার। সো এটার প্রাইস থাকবে 12,500, 12,500 পেয়ে যাবেন। যেটার কোড ছিল 44,44, এবং এটার প্রাইস রেঞ্জ থাকছে 12,500, 12,500 পাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি। সো একদমই লেট করা যাবে না, ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে। খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা, টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে প্রত্যেকটি জামদানি। কাজে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতেই পারছেন, হ্যাঁ, একদমই দেরি করা যাবে না। অসম্ভব সুন্দর এই জামদানি শাড়িগুলো।
জাস্ট ওয়াও কম্বিনেশন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে এবং দারুণ করে কাজ করা। এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেড় গর্জের ব্লাউজ পিস থাকবে। আচ্ছা, তাই আপনাকে তাই মনে হচ্ছে, তাহলে একটু ভালো রাখবো। আপনি নিজেকে যেভাবে বয়স হয়ে গেছে, বুড়িয়ে গেছে, এভাবে যেভাবে হাইলাইট করেন, মানে 85 ইয়ার্স এই যে মানুষ, মানে এতটা নিজেকে এইভাবে আমি বয়স হয়ে গেছি বা বুড়িয়ে গেছে এভাবে হাইলাইট করে না, ঠিক আছে? আর আপনার যদি তাই মনে হয় যে নীলা বা আচ্ছা মিম সুন্দর ছিল তাই তারা লাইভ করেছে, আমি তো মানে বয়স তো দূরে থাক, আমার তো মেয়েই না, তাহলে কি আমার কাছ থেকে নিচ্ছেন না আপনারা? ওটা একদম ঠিক না, ঠিক আছে? এটা জাস্ট ওয়াও একটা কম্বিনেশন, 3 কালারে জড়িতে কাজ করা, কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ সমন্বয়, অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস করে কাজ করা আছে। 3 কালারে জড়িতে কাজ করা, অসম, এইগুলো দেখতে পাচ্ছেন 84 কাউন্টের। আমরা অ্যাজ ইউজুয়াল এই ডিজাইনটা 100 কাউন্টে দিয়ে থাকি। দেখবেন যে আমরা বেশ কয়েকটি শাড়িতে এই ডিজাইনগুলো দিয়েছি, হ্যাঁ, এবং হয়তো আসল এবং পাড়ের পোর্শনটা চেঞ্জ করেছি যেহেতু এইগুলো এক্সপেন্সিভ আছে, বাট এটা আপনার হাতে না গেলে রেখেছি শুধুমাত্র আসল এবং পাড়টা একটু চেঞ্জ করে। তারপরে দেখুন কি পরিমাণ কাজ আছে, অসম্ভব সুন্দর এই জামদানিটি। এটার কোড হচ্ছে 175, ঠিক আছে? আর এটার প্রাইস হচ্ছে 17,500। অ্যামেজিং কালার কম্বিনেশনের এই জামদানিটি, যেটা সত্যি আপনাকে দারুণভাবে কাজ মুগ্ধ করবে। দেখতে পাচ্ছেন সিকিং মৌলি চক্রবর্তী দিদিকে দেখছি না, দিদি থাকলে অবশ্যই মুগ্ধ হতেন, কারণ সি গ্রিনটা দিদি খুব মানে দারুণ একটা পছন্দের শাড়ি। এটা অসম্ভব সুন্দর, 3 কালারে জড়ি দিয়ে কাজ করা, কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ সমন্বয়। এটা টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে আসলের পোর্শন, অসম্ভব সুন্দর এই জামদানিটি। এটাও যদি কারো ভালো লেগে যায় দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে। দেখুন কি পরিমাণ কাজ, অসম্ভব সুন্দর। না আপনার কেমন লাগছে? আমি কিন্তু সরাসরি বারবারই দেখছি এবং বারবারই মুগ্ধ হচ্ছে। এটা হচ্ছে সি গ্রিন কালার, ডুয়াল টোনের সি গ্রিন কালার, হ্যাঁ। আপনারা একটু খেয়াল করুন, অনেকে কনফিউজড হয়ে যান, ঠিক আছে? পার্সেল পাঠানোর পরে দেখে তখন অবাক হয়ে যান যে ভাইয়া আমি তো ভাবছিলাম, ভাবার কিছু নেই, এখানে লাইভে যেটা দেখা যাবে সেটাই, পাশাপাশি আপনার হচ্ছে আমি তো কালার যেটা বলবো সেটাই, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। মেহবিন তায়তা চলে এসেছেন, লিখেছেন হ্যালো ভাইয়া, হ্যালো আপু, কেমন আছেন? এটা অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস করে কাজ করা, 3 কালারে জড়িতে কাজ করা, কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ সমন্বয়। সো এটাও যদি কারো ভালো লেগে যায় ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। প্রাইস রেঞ্জ থাকবে মাত্র 17,500, 17,500 পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি। সেটাই তো আপু, আমি এটাই আপনাকে বুঝাইতে চাচ্ছি, কিন্তু আমি তো ওই মানে শাড়ি কিনতে আসি, নারী কিনতে আসি না, এই কথাটা তো আমি বলতে পারি না, তাই না? আমি একজন ছেলে মানুষ, ঠিক আছে? আমার তো একটা নৈতিকতা আছে, তাই না? সব ওয়ার্ড তো সব জায়গায় ইউজ করা যাবেও না আর বলাও যাবে না। আপনাদেরকে সবাইকে, আমার যত কাস্টমার আছে সবাইকে প্রচণ্ড শ্রদ্ধা করি ভাই। আপনার জনপ্রিয়তা তো সবার চেয়ে বেশি, কারণ আপনি তথ্য ভালো দিতে পারেন, আর আমরা শাড়ি কিনতে আসি অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শাড়িটা দেখানো, ঠিক আছে? আমরা অফলাইনে সেল করেছি, এখন অনলাইন ধরেছি। সো অনলাইনে আপনাদেরকে সর্বোচ্চ একটা একটু ইয়েটা খুলে নেবে। তো আমরা হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি, আর ইনফরমেশনটা খুব একটা জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটা দেখতে পাচ্ছেন, এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি, আর আপনি কেমন আছেন? এই তো আছি আপু, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, ঠিক আছে? সকাল থেকে আমার মনটা খুবই ভালো, এটা খুবই চমৎকার, কারণ হচ্ছে আপনি জানেন, তাই না? এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা, টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে। এটা সাইজ হচ্ছে 38, কোড হচ্ছে 38, আর এটার হচ্ছে প্রাইস হচ্ছে 15,500 পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি, যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে, খুবই গর্জিয়াস কাজের। এটা জাস্ট ওয়াও একটা কম্বিনেশন, খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করে, টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের। এজ ডাজেন্ট ম্যাটার, আপনারা মানে বিশ্বাস করবেন, আমার কিন্তু মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমি তাদের সাথে
আড্ডা দিয়ে আড্ডা দেওয়া, গল্প করা, দু একটা নিজের মনের কথা বলা, এদেরকে ফ্রেন্ডদেরকেই তো বলতে হয়। তারপর 85-এর উপরেও এদের ফ্রেন্ড আছে। হ্যাঁ, আমি যখন আর্মি পড়তে যাই আর কি, ওনারাও আসে, তো মানে একটা দারুণ কমিটমেন্ট, মানে ইয়ে হয়ে যায়, ক্লাসমেট বলতে পারেন। আর তাছাড়া আমি পার্সোনালি যাদের সাথে মিশি, আমার এখানে ডাক্তাররা রয়েছেন, উকিল আছে অনেকে, ফার্মেসিতে আছে যারা, তারা অবশ্যই রিটায়ার্ড পার্সন, তো এইদের সাথে বেশি আমি আড্ডা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক আছে, তা আমার মনে হয় না যে মানে আমার এজের গ্যাপের সাথে তাদের চিন্তা ভাবনা বা কোনো কিছুর অমিল থাকে। ঠিক আছে, তো এবং তারাও আমাকে খুব দারুণভাবে ইয়ে করে যে তাদের সেই চিন্তা ভাবনাটাই, ব্যাপারটা এমন নয়, তারাও আমার এজে আমি কোনটাতে খুশি হব, আমি কেমন আড্ডা দিতে হ্যাপি হব, তারাও বুঝে আর কি। তো এটা হচ্ছে এজ ডাজেন্ট ম্যাটার, সবার সাথে মিলেমিশে থাকাটা হচ্ছে বড় ব্যাপার। ওয়াও, এই কালারটা ভীষণ সুন্দর, আসলে এটা জাস্ট অ্যামেজিং কম্বিনেশন, মেহেদি গোল্ডের উপরে, মেহেদি গোল্ডের উপরে বা একটু ইয়ে গোল্ড বলতে পারেন, অসম্ভব সুন্দর একটা জামদানি বিলায়েরা ফুল, মানে অলওয়েজ বেস্ট বিলায়েরা ফুল, মানেই অন্যরকম সৌন্দর্য। এটা জাস্ট অ্যামেজিং কম্বিনেশন এই জামদানি, এটা জাস্ট ওয়াও। তমালিকা দাস দিদি, ওয়াও রিয়াক্ট দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে প্রশ্নটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, না বয়েল্ড অলিভের থেকে একটু এক শেড ডিপ হবে। হ্যাঁ, ওই যে আপনার মেহেদি গোল্ড যেটাকে বলি আর কি, সেই টাইপের হবে, এটা অসম্ভব সুন্দর। মানে অয়েল অলিভটা একটু ম্যাট হয়ে যায়, এটা আর একটু উজ্জ্বল ভাব বেশি, ঠিক আছে, একটু গ্রিনিশ ভাব আছে, চমৎকার কম্বিনেশনের এই জামদানিটি, এটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে। এটার প্রাইস রেঞ্জ থাকছে 15,500, 15,500 পেয়ে যাচ্ছেন, এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি। সো এটাও যদি কারো ভালো লেগে থাকে, একদমই লেট করা যাবে না, ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কী করতে হবে, কনফার্ম করে ফেলতে হবে, তাই না? আর অর্ডার কনফার্ম করার প্রসেসটা তো আপনাদের জানাই আছে, তারপরে আমি একবার নতুন যারা আছে তাদের জন্য একটু শেয়ার করে দিই। আমি যখন যে শাড়িটা দেখাচ্ছি সেটার স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের পেজের ইনবক্সে চলে যাবেন, আপনার নাম, ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিবেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত হলেও হোম ডেলিভারি হবে। আপনি যদি ঘরে বসে প্রোডাক্ট পেন তাহলে কেন কুরিয়ার অফিসে যাবেন, তাই না? তো সেখানে দেখে কুরিয়ার বয় দাঁড়িয়ে থাকবে, আপনি প্রোডাক্টটা দেখবেন, খুলে আমি যে আপনি এক্সাক্ট যেটা চেয়েছেন সেটা আছে কি না সেটা দেখবেন, দেখার পরে তারপরে আপনি আসতে কুরিয়ার বয়ের হাতে টাকা